হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে বলেই আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমার চ্যানেলের নাম মৌমিতা ও খাঁটি বাঙালিয়ানা। সবাই কে কেমন আছো? আমি ভালো আছি। আজকে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে চর্বির বড়া বা চর্বির পকোড়া, যাই বলো। তো চলো কীভাবে আমি আমার স্টাইলে চর্বির বড়া বানাই সেটাই শেয়ার করবো। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি চর্বিটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এর মধ্যে কী কী দিয়ে ম্যারিনেট করেছি, দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, হলুদ, নুন, মিষ্টি, এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর অল্প একটু বেসনও দেওয়া আছে। তারপরে এবার এটাকে পকোড়ার আকারে আমি ভেজে নেব। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেখো রাইস ব্র্যান অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি পকোড়ার আকারে বেসনের এই বেসন দিয়ে পকোড়ার আকারে চর্বি বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো এরপরে দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, এক এক করে চর্বির বড়াটা ছেড়ে দিচ্ছি। এরকম করে অল্প অল্প করে সবকটা বড়া আমি ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে তোমাদের আমি দেখাচ্ছি। এক পিঠটা আমার ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠও উল্টে দেব, দিয়ে তারপরে এক এক করে সব বড়াগুলো ভেজে নিচ্ছি। তারপরে তোমাদের সামনে আবার আমি শেয়ার করছি কি করব। ফ্রেন্ডস দেখো, প্রথম চর্বি বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি এবার প্লেটে একটা তুলে নেব এবং বাকি চর্বি বড়াগুলো এইভাবেই আমি ভেজে প্লেটে তুলে নিয়ে তোমাদের সামনে সার্ভ করব। হেই ফ্রেন্ডস দেখো, আবারও আমি কড়াইয়ে চর্বিগুলো দিয়ে দিচ্ছি, একে একে ভেজে তুলে রাখবো। একদম সিম্পল, ইজি, একদম টেস্টি একটা স্ন্যাক্স, ভীষণ ভালো খেতে হয়। তোমরা একবার ট্রাই করো, আমাকে কমেন্টস করে জানিও আমার ভিডিও কেমন লাগলো, তোমাদের ট্রাই করো কেমন লাগলো। সবাই নিশ্চয়ই খুব ভালো খাও, সবাই খাও। তো আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, ঠিক আছে ফ্রেন্ডস? তো চলো বাকি বড়াগুলো আমি ভেজে নিই এক এক করে, আর তোমাদের সামনে তারপরে প্রেজেন্ট করব। ফ্রেন্ডস দেখো, আমার কিন্তু বড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। এরপরে খাওয়ার পালা, ঠিক আছে? তো আজকের রান্না এইটুকুই, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হয়ে যাব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।